মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30, আজকে রবিবার। 8:30 থেকে ব্লগটা আমি শুরু করলাম। আজ অনেক কদিন পরে আমি আয়নাটা মুছছি, কেন বলতো, ছেলের ওপরে রাগ করে আমি আয়নাটা কদিন মুছিনি। আয়নার সঙ্গে ছেলে যে কি করে, এই মুছে বেরোবো তো আবার দেখবো হাত মাপ দিয়ে একেবারে দাগ ধরে দিয়েছে। ওই জন্য ইচ্ছা করে এত রাগ হয়েছিল, আমি থাক আয়না নষ্ট হবে, হোক আমি আয়না আর মুছবো না। তা দেখছি না আমি চোখে দেখা যাচ্ছে না, আয়নায় দাগ হলে না ভালো লাগে না। কিন্তু কলিং দিলাম ফ্রিজটাও মুছবো, কারণ একদিন ছেলে মেয়ের পরীক্ষা নিয়ে আমি আবার জেল পাচ্ছিলাম। তার মধ্যে আজকেও আবার রবিবার, হাজব্যান্ড এসে গেছে কালকে রাতের বেলায় এসছে, বেরোচ্ছে না কেন, এটা খাওয়া দিয়েছে ও। আবার জল, আমাদের খাবার জল শেষ হয়ে গেছিলো, খাবার জল আনতে গেছে। আমি এক গাদা, ও সেই কালকে এসছে দুনিয়া সব জিনিসপত্র বার করেছে, আমাদের এক গাদা আমি কাচলাম, ওর জামা কাপড় কাচলাম, গেছে সবে ঘরে ঢুকলাম। আমি না এরপরে যে মানে রান্নাঘরে ঢুকে যাব, আর আমার এটা করা হবে না। ওই জন্য আবার জলের একটা সমস্যা আছে, জল পাবো না, জল পাবো না করতে গিয়ে এই এখন মুছি, মুছে তারপরে স্নানে যাব। স্নান করে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। আয়নাটা আমার ছেলে যে কতবার মানে আয়না বলছে সরি ক্রিস্টাই, এইভাবে এটা মুছে গেলাম তো এইভাবে হাত দেবে, বলবে কি শুধু দিনের মধ্যে খুব কিছু কম করে ফ্রিজ খুলে দিলে, 15 বার ফ্রিজ খুলে ওটা দেখছি কিছু আছে কিনা ফ্রিজ, আমি কী থাকবে একটা অভ্যেস ফ্রিজ খোলা। দেখো মুছে এখন যাবো তো এসেই দেখো হাতের ছাপ। রান্নাঘরে চলে এসেছি অনেক আগেই, এখানে কলমি শাকের ঘন্ট করেছি বেগুন দিয়ে আলু দিয়ে, হয়ে গেছে কলমি শাকের ঘন্টটাই দেখো। আর এইখানে কি বলতো ম্যাগি করেছি, মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে, আর ছেলে আর ছেলের পাপা গেছে একটু পাড়ায়, ওর বন্ধু ডাকলো ফোন করে তাই গেছে। এই দেখো ম্যাগির লুকটা কেমন এসছে, অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। আর মেয়েকে জিজ্ঞাসা করছি যে মন কেমন হয়েছে, মন বলছে কি খুব ভালো হয়েছে মা, খুব টেস্টি হয়েছে, ওই দেখো খাচ্ছে। এই দেখো মন ভালো হয়েছে তো, একটু অন্য ধরনের করে করেছি তো ওই জন্যই জিজ্ঞাসা করছি। চা খাচ্ছে, এই নিয়ে 3 রাউন্ড চা হচ্ছে সকাল থেকে। বাবা এসছে, বাবা বললো বাবা খেয়ে এসছো, বাবা বলছে হ্যাঁ খেয়ে এসছি, আমি তাই একটু চা খাওয়া বলছি তাহলে একটু চা দে। বাবাকে চা দিয়েছি, বাবার সঙ্গে সঙ্গে আমিও প্রসাদ পেলাম, আবার আমার কাছে যে কাজ করতে আসবে সে আসবে তাকেও চা দেবো, তখন আর একবার চা খাবো। তাহলে চারবার সকালের টাইমে চা খাওয়া হয়ে যায়, তো বিকেলে গিয়ে আর আমার চা খেতে ইচ্ছা করে, ইচ্ছা হলে খাই, নাহলে আমার ছেলের জন্য করতে হয় আর আমার মানে ওর বাবার জন্য করতে হয়। এরকম চা বাসি লুচি, কার কার চা দিয়ে বাসি লুচি খেতে ইচ্ছে করে, মানে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে, আমার খুব ভালো লাগে চা দিয়ে বাসি লুচি দিয়ে খেতে। ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, একটু ওই যে সকাল থেকে 2 বার আমার কাপ মাজা হয়ে গিয়েছে, এবার মানে 2 বার পর থেকে আমি আর কাপে চা খাই না, আমার এই মগ ভরসা, আরেকবারও খাবো, আমার কাজের মেয়েটা আসলে এই মগেই খাবো, বারবার কাপ মারতে মানে মাজতে না আলিশি লাগে। দেখো এই ব্যাগটা, ওর পাপা গেছিলো না বললাম বোলপুরে মিটিংয়ে গেছিলো, তো কালকে রাতের বেলা এসছে, এটা আমার মার জন্য নিয়ে এসছে। তা বাবা এসছে, বাবাকে দিয়ে দিল, আমার ছেলে বললো দাদা এটা নিয়ে যাও দিদানকে দিয়ে দেবা। তাই ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে, পরে বলছি এটা কোথা থেকে মানে বোলপুরের কোথা থেকে এনেছে, হ্যাঁ পরে বলবো। দুটো বাজে, আজকে রবিবার না, চুলটা ভালো করে মানে মোছার সময় পাইনি, মাথায় অনেক চুল তো তা ভালো করে মুছতে হয়, নাহলে সব দিয়ে জল গড়িয়ে আবার সঙ্গে সঙ্গে নাইটি ভিজে যায়। এবার বাসন দেখছি আমার কাজে মেয়েটা বাসন মেজে চলে গেছে, বাসনগুলো এখন আমি গুছাচ্ছি, গুছিয়ে উনি স্নানে গিয়েছে, বেরিয়েই বলবে এখনও হয়নি, তাড়াহুড়ো করছি বাসনটা গুছিয়ে নিই। যে রবিবার না, এই দেখো মাংস করতে যে দেরি হয়েছে আমার, শুধু মাংসের সব রান্না হয়েছিলো, মাংসের জন্য বসেছিলাম। এই দেখো দেশি মুরগি এনেছে আজকে, দেশি মুরগির ঝোল করেছি, দেশি মুরগির তো একটু ঝোলটাই ভালো লাগে, এখানে দেশি মুরগির ঝোল করেছি, দেখো লাল লাল করে দেশি মুরগির ঝোল করেছি, তার বাসনগুলো গুছিয়ে নিই। হ্যাঁ এবার রুটি
রুটি দেবো, 9:45 বাজে, মেয়ে ভাত খাবে। কি বলতো, মেয়ে না আমার মেয়ে রুটি দিয়ে মাংস দিয়ে লুচি দিয়ে সব কিছু অতটা পছন্দ করে না, বলে মা মাংস হলে আমার জন্য কিন্তু রুটি করবা না, ভাতই করবা। যে দুপুরের ভাতটা আমি জানি, ওই যে দুপুরে একটু বেশি করে চাল নিয়েছিলাম, ভাত রয়েছে, দেখো ভাত এখানে গরম বসিয়েছি, দেখো ভাত শিমে দিয়ে গরম বসিয়েছি একটু জল দিয়ে। আর দেখো এখানে আমাদের জন্য রুটি করেছি, বুড়োবুড়ির জন্য রুটি করেছি, গরম এখনো খানিকটা রুটি করে উঠলাম। মেয়ের পিসির কাছে পড়া ছিল, মা আবার এই যে ডিমের ঝোল পাঠিয়েছে, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর ঝোল দিয়েছে মা। এবার দাঁড়াও কাল তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের বলেছিলাম যে আমার হাজবেন্ড মিটিংয়ে গেছে, তো বোলপুরে মিটিং বলেছিলাম কী কী এনেছে সেটা তোমাদের দেখাই। দাঁড়াও আমার বাবা এসেছে, বাবাকে দেখালাম, বাবার কাছে তো মার ব্যাগটা দিয়ে দিলাম, তো শুনেছো যে আমার বলেছি তোমাদের যে আমার হাজবেন্ড বোলপুরে মিটিংয়ে গেছে। তা বোলপুরে মিটিংয়ে গিয়ে যদি সোমবার দিন ওর ফেরার কথা ছিল আজকে, যার জন্য না তাহলে সোমবারে শিক্ষক দিবস, ছেলের মিস, মেয়ের মিস, মেয়ের তারপরে যে স্যার, এদের কী দেবো? তাই তা বলো ঠিক আছে, আমি যদি ওখানে কিছু পাই সেরকম তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি রবিবার রাতে আসবা, সোমবারে ওরা সকালবেলায় পড়তে মানে পড়াতে আসবে ছেলেকে, মেয়ে যাবে পড়তে, দিয়ে ঠিক আছে আমি পছন্দ করে নিয়ে আসবো এখান থেকে। দেখো কি নিয়ে এসছে, মার ব্যাগটা তো মাকে দিয়ে দিয়েছি, আরও আরেকটা আমার পিসি আর যে মেয়ের পড়া ছিল পিসির কাছে, পিসি স্কুল ব্যাগ এনেছে, একটা সুন্দর খ্যাস বলে না, খ্যাসের ব্যাগ এনেছে, একটা সাইড ব্যাগ এনেছে। পিসিটা পিসিকে দেওয়া হয়ে গেছে, সরি পিসিটা তোমাদের দেখাতে পারিনি, ওই জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এই দেখো এই একটা ফাইল নিয়ে এসছে, এটা ওর গানের মিসকে দেবে বলে, বোলপুরের জিনিস অবভিয়াসলি রবীন্দ্রনাথ থাকবে। ফাইলটা কেমন হয়েছে, কভার ফাইল খুব সুন্দর লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে বলো, এটা গানের মিসের জন্য। আর এই ব্যাগগুলো নিয়ে এসছে, দেখো এই ব্যাগটা হচ্ছে আমার ছেলের মিসের জন্য, শিক্ষক দিবসের উপহার বলো, গিফট বলো, যাই বলো। আর এই দুটো পার্স, একটা ড্রয়িং, আর দেখো এই পার্স দুটো নিয়ে এসছে, একটা ড্রয়িং মিস আর একটা আমার মেয়ের যেই আমাদের পাড়ায় পড়তে যায় তার জন্য। তাহলে এই গেল শিক্ষক দিবসের গিফট, আর হচ্ছে আর এই দেখো এইটা মেয়ের জন্য একটা স্কার্ট নিয়ে এসছে, আমি আজকে কেচে দিয়েছি। আমি ছোটো থেকেই ছেলে মেয়েদের মানে যত বড় দোকানের জিনিসই আমি কিনি না কেন, আমি উষা, আমাদের এখানে সব থেকে ছেলে বাচ্চাদের জিনিসের মানে শ্রেষ্ঠ জিনিস আমার কাছে উষাই লাগে। তা আমি ছোটোবেলার থেকে আমার মেয়ে বলো ওই দোকানের জিনিস করে বড় হয়ে গেলো, এখনও মেয়ে ওই দোকানেরই পড়ে, তবে ওদের আরেকটা শাখা রয়েছে মিষ্টি মিশেষ, তো ওইখানকারটা পড়ে। আমি এখনও পর্যন্ত মেয়ের জামা কাপড় নতুন মানে কিনেই আগে ধুই, আমার ছেলেরটা তো ধুই, আজকেও কালকে এনেছে রাতের বেলায়, দেখো আজকে ধুয়ে দিচ্ছি। এটা স্কার্ট এনেছে একটা, এই দেখো কেমন হয়েছে স্কার্টের কালারটা, অবশ্যই কমেন্ট করে বলবে। আমার মনে না অনেক কটা স্কার্ট অর্ডার করা হয়ে গেলো, আমি অনলাইনে অর্ডার দিয়েছি স্কার্ট, আবার ওর পাপা নিয়ে এসছে, এই দেখো। আর এমন অবস্থা, মা মেয়ের চেহারা একই ভেবেছে, বুঝেছো, মেয়ে মানে কি লাগে জানে না। আসলে কোনোদিন আগে ছোটোবেলায় কিনতো মেয়ের জন্য, যেখানেই যেত সেখান থেকেই মানে হয়তো মাসে 4-5টা জামা নিয়েই আসতো, যেখানে যেত পছন্দ তো নিয়ে চলে আসতো। ইদানিং এখন আর কিনতে পারে না, গায়ের সাইজ ঠিক হয় না, অনেক ছোটো হয়, জানি তোমাকে একদম কিনতে হবে না, না ইদানিংকালে কেনে না মেয়ের জন্য, যেখানেই যায় সেখান থেকে কিনে না, বলে টাকা দিয়ে দেবো কিনে নেবা। মেয়ের জন্য এই কুর্তিটা এনেছে, তা মেয়ে তো এরকম এটা প্লেন কুর্তি, মেয়ে তো এরকম কুর্তি পরে না, মন তাহলে আমি পরে নেবো, আর মেয়ের গায়ে প্রচুর বড় হবে এটা। আর আমার মানে আমার বুড়ো নিয়ে এসছে আমার জন্য, দেখো ওর এই জিনিসটা খুব পছন্দ করে হাই কলার, আমি পুরো তো সিস্টার বানিয়ে দাও, তুমি বলে কি তুমি ব্লাউজ পরবে, এয়ার হোস্টেস ব্লাউজ পরবে, এয়ার হোস্টেস তো বলতে পারে না কি বলবে বলো তো, এই যে কাঁধগুলো এতটা ওঠা থাকে ওরকম ব্লাউজ পরবে, তাই বলি কি তাহলে ভালো হয় যে একটা কোলবালিশের কভার পরিয়ে বেশ দইটা টেনে দিলা গলার সামনে ঝুলবে, বুঝেছো, ও সব সময় কেন পিঠটা দেখা যাচ্ছে কতটা, না পিঠটা দেখা গেলে হবে না, এই এত বড় পিঠ কেন ব্লাউজের, ও তুমি কিনেছো তো বুঝতে পেরেছি। ওই জন্য আমি মনকে কালকে খুলেই বলছি, দেখ মন এই দেখ, বুঝতে পেরেছিস, মন বলছে হ্যাঁ মা তাই তো, এই দেখো এই জিনিস আমাকে পড়াবে, বুঝেছ, ওর সঙ্গে আমার মতের একটা মিল হয় না, আমি জানি, আমি ওকে বললাম আমি বুঝতেই পেরেছি এটা ধরে যে তুমি মানে আমার জন্য কিছু আনবা মানে, এই যে খুললাম না, আর এই দেখো এরকম ধারা ভাজ করতে আমার কষ্ট হবে, একবার কেচে শুকিয়ে ভাজ করে রেখেছি তো। আর এই গেল, আর আমি একটা অনলাইনে কুর্তি অর্ডার করেছিলাম, কুর্তিটা আজকেই জাস্ট সকালবেলা এসেছে, ফ্রক
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কুর্তিটা। হ্যাঁ এই জামাটা আমার হাজবেন্ড আজকে নিয়ে এলো নিজের জন্য অফিস শার্ট, বুঝলি, বলছে কালকে পরে যাবে। আমি হাত থেকে খাবলা দিয়ে রেখে দিয়েছি, এটা বাক্সটা ফেলে দিয়েছি, ও মানে গায়ে পরে দেখলো, দেখলো একদম ঠিক হচ্ছে, আর বাক্সের মধ্যে কি রাখার দরকার, এই আলমারির মধ্যে প্লাস্টিকে ভরে রেখে দেবো, জবের পড়বা পড়বা। আর এই দেখো শুধু এইটা পরিনি, বললো একটা তো পড়েছি তার মানে হবে। এই যে পুজোর মোটামুটি আরেকটা এমন, আমার হাজবেন্ড এমন না না নতুন কিছু দেখলেই হলো, পুজো যদি 10 দিন আগে মানে পরেও থাকে কি দুদিন পরেও থাকে, ও কী করে বলো তো আগে থেকে পরে নেবে। এবার হাফ কিনে কিনে নিয়েছি, এই মিটিংয়ে গেলো দুটো প্যান্ট কিনেছিল, একটা মানে একটা প্যান্ট তো ভাঙা জেনকে কিনলো তারপরে কিনে ভেঙে ফেললো, আর একটা নতুন জিনিসটা করে চলে গেলো মিটিংয়ে। পুজোর সময় কী করবো আর কী প্যান্ট পরে ঘুরবো, তাই কিনেছি জামাটা কিনেছে। এগুলো কিন্তু আমার হাজবেন্ড কোত্থেকে নিয়ে এসছে বলো তো, তোমরা জানো বোলপুরে বিখ্যাত হচ্ছে সোনাঝুরির হাট, তা রবীন্দ্রনাথের সেই সোনাঝুরির হাট, অনেক রবীন্দ্রনাথের অনেক কিছুতেই সোনাঝুরির কথাটা শোনা যায়, তাই সোনাঝুরির জিনিস আজ আমার ঘরে আমার হাজবেন্ডের দৌলতে, তাই না? এই দেখো এগুলো কিন্তু সব সোনাঝুরির, ব্যাগগুলো দেখালাম, ফাইলগুলো দেখালাম, এগুলো সব সোনাঝুরি থেকেই কেনা, ছেলের জন্য ছেলে ভোলানো জিনিস। এই দেখো ছেলে বলিয়েছে ও আমারটা দেখালাম, আমারটা দেখালো, দিয়ে তাহলে দেখিয়ে দিই। এই যে আমার ছেলেরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ওই দেখো পেছনেরটাও খোলা যায়, ডাক্তার ডাক্তার না ইঞ্জিনিয়ার, খুলে খেলে একদম। এই দেখো দেখেছি তো, ও দেখিয়ে দিল পেছনেরটাও খোলা যায়, আনন্দ পেলা তো তোমরা দেখে পেছনেরটাও খোলা যায়, নে তুই এবার আটকা, আমি সব আটকাতে পারবো না। আজকে রবিবারটা মোটামুটি এক প্রকার কাটলো, কারণ খুব একটা চাপ ছিল না আজকে, খুব একটা বলতে রবিবারে যেই চাপটা আমার মাথায় আসে সেটা ছিল না, কারণ আমার হাজবেন্ড রবিবারে সরি বৃহস্পতিবারে গেছে, বৃহস্পতিবার রাত 3:20 বেরিয়েছে, তা বৃহস্পতিবারেই বাজার করে গেছি, জানি যে রবিবারে থাকবো না, ওই জন্য রবিবারের বাজারটা বৃহস্পতিবারেই করে দিয়ে গিয়েছে। আর আজকে একটু টুকটাক জিনিস এনেছে, ওটা সামলে নিয়েছি, অসুবিধা হয়নি, যে রবিবারটা খুব একটা খারাপ কাটিনি, মানে হালকার উপর দিয়ে হালকা পাতলার উপর দিয়ে কেটে গেছে। তাহলে আজকে আসছি, আর ব্লগটা বড় করছি না, কেন ব্লগ ভিডিও দিই তোমরা আমায় মানে অনুরোধ করেছো, মানে আমার কমেন্টে জানিয়েছো, সেই জন্য বলো ব্লগে এখন ব্লগ ভিডিও কি চলে, যে যারা বড় চ্যানেল যারা বড় বড় ইউটিউবার তাদের কথা আলাদা, তাদের মানে পেছনটা দেখালেও পেছনটা দেখতেও ভিউ বসে, মানে দুনিয়ার ভিউজ হবে, এবং মানে আমাদের মতোই দর্শকরা বসে পড়বে, কিন্তু আমার ভিডিও দেখতে দর্শকরা ভিড় করবে না, উপরন্তু আজে বাজে কমেন্ট করবে, বুঝেছো? ব্লগ করলেও অনেকের জ্বালা, সমালোচনামূলক ভিডিও দিলেও অনেকের জ্বালা, তাহলে আলটিমেটলি যে আমার থেকে তারা কী চায় আমি নিজেই বুঝি না, কেননা আমিও তাকে চিনি না, সেও আমাকে চেনে না, কিন্তু তার একটা কমেন্ট বক্সে কমেন্ট খারাপ কমেন্ট ঢুকে দেওয়া তার একটা অভ্যেস, আমি যেরকমই ভিডিও দিই না কেন তার একটা বাজে মন্তব্য করা দরকারই, আমি যে আমাদের আমাকে বাজে বাজে মন্তব্য করে একজনকে আমি মেনশন করছি, সে নিশ্চয়ই আমার ভিডিও দেখলে বুঝে থাকবে, তাকে বলছি যে তাকে আমার কিছু যায় আসে না, মানে গঙ্গা দিয়ে হাজারো মরা মানে বয়ে যায়, গঙ্গার জল কি তাই বলে অপবিত্র হয়ে যায় বলো তো? তা তুমি হচ্ছে কি বলো তো ওই জাতের, যার জন্যই আমাকে সবসময় বাজে কমেন্ট করো। হ্যাঁ তোমার কমেন্ট আমি ডিলিট করে দিই, আমার ভালো লাগে না তোমার কমেন্ট দেখতে, ওই জন্য ডিলিট করে দিই, পড়িও না তোমার তোমার কমেন্ট, তোমার নামটা দেখে আমি ডিলিট করে দিই। আর আমার যারা পরিবার লোক রয়েছে তারা কিছু মনে করো না, কেন কি বলো তো মানে দিনের পর দিন দিনের পর দিন লেবু চটকলা তো তেতেই হয়ে যায় বলো, আজকে ওই জন্য বললাম, প্রায় দিনই বলি আজকেও বললাম, কেন এত কষ্ট করে যদি ভিডিও বানানোর পরে যদি মানে মন্তব্য আসে যে তুমি ব্লগ করো কেন, তোমার ব্লগ দেখতে ভালো লাগে না, তুমি অসুস্থ থাকো, তো তোমাকে ব্লগ করতে কে বলে, তোমার কথা শুনে আমি চলবো তো না, কী করবো না করবো জীবনটা তো আমার, আমি তাহলে বুঝে নেব। তাহলে আমার পরিবারের যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে, যারা আমার সঙ্গে আছে, তারা কিন্তু মনে কিছু করো না, তাদের উদ্দেশ্যে আমি কখনোই খারাপ কথা বলি না, কারণ তাদের জন্যই আমি আজ এই জায়গায়, যেটুকুই মানে আসছে না কেন, যেটুকুই ভিউ হচ্ছে না কেন, তাদের জন্যই আমি এইখানে, নাহলে আমাকে কে চিনতো আজ বলো তো, তাই না? তোমরা কি চিনছো? আমি তো আমি কোথাকার একটা ছোট্ট মানুষ, আমার যদি 50টা ভিউ আসে 50 জনাই তো আমাকে চিনছো এই ইউটিউবের মাধ্যমে, এটাই আমার কাছে অনেক। আর আজকে তাহলে আসছি, ভালো থেকো সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। হ্যাঁ টাটা।